উত্তরপাড়া ভদ্রকালী, উত্তরপাড়া ভদ্রকালীতে বলাকা। নমস্কার, বাংলার আওয়াজ এবং বড় কলকাতা নিউজ চ্যানেলের শারদ যোদ্ধা সম্মান হুগলি জেলা, মাননীয় অতিথি দেবজি স্যার, অ্যাওয়ার্ড কলকাতা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তরপাড়া ভদ্রকালী বলাকা পুজো কমিটিতে। এ বছরে শারদ যোদ্ধা সম্মান আমরা দিচ্ছি লড়াই করে
সমস্ত প্রতিকূলতা পেরিয়ে যারা পূজো করতে পেরেছে তাদেরকে আমরা শরৎ যোদ্ধা সম্মানে সম্মানিত করতে চলেছি। এই মুহূর্তে আমরা এক এক করে পুরস্কার ওনাদের হাতে তুলে দেব, প্রদান করবে দেবজিৎ স্যার নিজে হাতে। আসুন দেখে নি বল কলকাতা এবং বাংলার আওয়াজের পর্দায় সরাসরি। শরৎ যোদ্ধা সম্মানের স্মারক তুলে দিচ্ছে দেবজিৎ স্যার নিজে হাতে, সরাসরি দেখুন বল কলকাতা বাংলার আওয়াজের পর্দায়। আমি বলবো ক্যামেরা পার্সনদের একটু জুম করে দেখাতে। একটি সম্মানপত্র আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে, দেবজিৎ স্যার নিজের হাতে করে তুলে দিচ্ছে। আমরা ভদ্রকালী বলাকার কমিটির একজনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি শরৎ যোদ্ধা হিসাবে। একটি ব্যাজ আমরা পরিয়ে দিচ্ছি শরৎ যোদ্ধা সম্মানের। এবং একটি মেডেল আমরা পরিয়ে দিচ্ছি ওনাদের গলায় শরৎ যোদ্ধা সম্মানের। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা শরৎ যোদ্ধা সম্মান দিয়ে সম্মানিত করলাম ভদ্রকালী বলাকাকে। এবং আমরা আমাদের শরৎ যোদ্ধা সম্মানের একটি ব্যানার ওনাদের হাতে তুলে দিচ্ছি। একটু সবাই মিলে ধরে নিন একটু। ইতিহাসের পাতায় এবছরের বাঙালির দুর্গাপুজো একটা ইতিহাস গড়ে নিচ্ছে এই করোনা মহামারীকালে দুর্গাপুজো করার জন্য। সেই জন্য শরৎ যোদ্ধা সম্মানে আমরা পুরস্কৃত করতে পেরে আমরা সত্যি আপ্লুত। এবং আমরা দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্যে। শুভ ষষ্ঠীর এই সুন্দর সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় বলছি, অন্ধকার হয়ে এসেছে। আমি কলকাতাতে অনেকদিন ধরে করে আসছি, ক্লান্ত খুবই, কাল রাত্রিরে কর্ণগড়ে এসে পৌঁছেছি। তো চালিয়ে যেতে হবে বাংলার আওয়াজে বল কলকাতার হাত ধরে। কলকাতা আমি দীর্ঘ 17-18 বছর ধরে আমার অ্যাওয়ার্ড দিয়ে আসছি, এবার চলে এলাম হুগলিতে, আজকের প্রথম। তা আপনাদের সত্যি আমার কোনো অভিজ্ঞতা ছিল না হুগলি অঞ্চলে। এই ভদ্রকালী বলাকার প্রতিমা দেখলাম এবং শুনলাম ওনারা থিমের পুজো করেন এবং এবছরে দুর্যোগের কারণে করতে পারেননি, কিন্তু প্রথমেই ওনারা থিমের যে জিনিসটা আমার চোখে পড়েছে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সেই ডাক্তারবাবুরা, নার্সরা, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের জীবন রক্ষা করে চলেছেন। তারপরে সেই পুলিশ প্রশাসন, যারা তাদের নিজেদের প্রাণের জীবন, এনারা আমি জানি বহুদিন ধরে বাড়িতে যেতে পারেননি, তারা আমাদের বাঁচানোর জন্য, পরিবেশকে ঠিক রাখার জন্য লড়াই করে যাচ্ছেন। এবং ভদ্রকালী বলাকার আমি এসেই জিজ্ঞাসা করলাম, আমাদের ওদিকেও কলকাতাতে কৃষ্ণনগর কিছু শিল্পীর প্রতিমা যায়, আমার মনে হলো যেন কেন এত বছর অভিজ্ঞতা, তো আমি জিজ্ঞেস করলাম আপনাদের প্রতিমা শিল্পী কোথাকার, কোথা থেকে এনেছেন? বললেন আমাদের এখানকারই এবং কৃষ্ণনগরের তিনি থাকেন বোধ হয়, এরকম বললেন। কারণ আমি দেখে বুঝতে পেরেছি প্রতিমার মধ্যে কৃষ্ণনগরের শিল্পীর, আমি কালীঘাটের প্রতিমা শিল্পীদের চিনি, আমি ওখানেই থাকি, আমি কুমারটুলির প্রতিমা শিল্পীদের কয়েকজনকে চিনি, এবং কৃষ্ণনগরের যে প্রতিমা আমাদের ওখানে যায় কিছু কিছু ক্লাবে, সেই স্পর্শ যেন আমি পেয়েছিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এগিয়ে চলুন মায়ের কাছে। আজকে ষষ্ঠী, সকালে আমরা এই প্রার্থনা করি দুর্যোগ কাটিয়ে উঠে আমরা যেন হাসি মুখে আবার সবাই হেসে খেলে থাকতে পারি। ধন্যবাদ, নমস্কার। সমস্ত পক্ষ
থেকে দেবজি স্যার যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ ভদ্রকালী বলাকাকে। এবং আমরা সর্বশেষে বলে দেব আমাদের এই শরৎ যোদ্ধা সম্মান বল কলকাতা এবং বাংলার আওয়াজ নিবেদিত মাননীয় অতিথি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড কলকাতা। এই প্রোগ্রামে ফুড পার্টনার বোম্বে স্পাইস, কোন্নগর সেফটি পার্টনার নিও সেফটি প্রাইভেট লিমিটেড, সোশ্যাল পার্টনার গরিব পাঠশালা কলকাতা, অনলাইন এডুকেশন চ্যালেঞ্জ ভান্ডারী অটোমোবাইল, এসকে অটোমোবাইল, বালাজি প্রাইভেট লিমিটেড, রুবিস বিউটি ক্লিনিক কলকাতা, পিয়া ছন্দা নৃত্য একাডেমি কোন্নগর এবং বৈদ্যবাটী পুরসভা মাননীয় অরিন্দম গুইন মহাশয়। আমরা সব কিছু দুর্যোগ কাটিয়ে ভালো হয়ে উঠব, মায়ের আশীর্বাদে করোনা মহামারী দূর করে আমরা যেন যুদ্ধ জয় করতে পারি, এটাই আমার প্রার্থনা। এই বলে আমি আমার এই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, বল কলকাতা থেকে সৌমিক সান্যাল।